যারা সঠিক আকীদা এই অসিরাটাকে সঠিক অর্থে ব্যবহার করে, নচেত অন্যরা বাতিল অর্থে ব্যবহার করে। তার মানে তারা বলতে চাই যে পীর না ধরলে আল্লাহর কাছে যাওয়া যাবে না, আপনার ব্রেনকে ঢলাই করেছে। জি না, পীরের মাধ্যমে নাই, পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, পীর আপনাকে জাহান্নামের খড়ি করবে, পীর আপনাকে দল ভারী করে জাহান্নামে ঢুকাবে। এই পীরে পশ্চিম কালেও আপনাকে জান্নাত দিতে পারে না, কোরআন শুননাই আপনাকে জান্নাত দিতে পারে, কোরআন শুননাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করলে সঠিক পথ পাবেন, সিরাতুল মুস্তাকিম পথ সোজা চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আহলে হাদিস আন্দোলন তাবলিগ ইজতেমা 2001 উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই আলহামদুলিল্লাহ। আপনারা শুনলেন যে আমার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রচলিত আকীদা এবং সঠিক আকীদা। তো কি আকীদা আছে এগুলা কি আমাদের জানা হবে না, লাগবে না? যে এক নাম্বার পয়েন্টে আপনাদের বলতে চাই যে সমাজে প্রচলিত রয়েছে আশেকে রাসুল। আচ্ছা বলেন তো আশেকে রাসুল কথাটা কি ঠিক? কথা বলবেন ঠিক, কথা ঠিক। আশেক করা হয়, তোমরা যদি শুনবেন, আশেক করা হয় যে যুবক ছেলে তার বান্ধবীকে ভালোবাসে, অবৈধভাবে ভালোবাসে, তাকে বলা হয় আশেক। আর একটা আশেক ব্যবহার হয় স্বামী তার স্ত্রীর প্রতি আশেক, স্বামী তার স্ত্রীর প্রতি আশেক, স্ত্রীও তার স্বামীর প্রতি আশেক। কিন্তু এমনটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেউ আশেক এরকম হয় কি? হ্যাঁ, তাহলে আশেকের রাসূল বলতে কোরআন সুন্নাহ দুনিয়ার কোথাও নেই। এইগুলা যারা ব্যবহার করে মূলত এরা কোরআন সুন্নাহ না জানার কারণে, কোরআন সুন্নাহর বিষয় অজ্ঞতা থাকার কারণে এরা এই শব্দটি ব্যবহার করে। তাই আপনি ব্যবহার করবেন যেটা সঠিক কথা, সেটা হলো মুহাম্মদ রসুল অথবা মুহাব্বাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকে থেকে নিয়ে আমরা এই তাবলিগে ইজতেমায় অন্তত যে বিষয়টি শিখছি তা হলো কোনো সমাতে আশেকে রাসুল বলা, আশেকে রাসুল বলা কি যাবে না? যাবে না, আশেকে রাসুল বলা যাবে না। তাই বলবেন মুহাব্বাতুর রাসুল, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মহাব্বত করেন। অনুরূপভাবে আল্লাহর ক্ষেত্রে আশেক শব্দটা ব্যবহার হবে না, যার নাম আশেকুর রহমান রয়েছে এই নাম আপনাকে চেঞ্জ করতে হবে। বুঝা গেছে? আশেকুর রহমান যদি কারোর নাম থাকে তাহলে নাম চেঞ্জ করে আব্দুর রহমান রাখবেন। তাই আল্লাহর ক্ষেত্রে আশেক শব্দ ব্যবহার হয় না, রাসুলের ক্ষেত্রে আশেক শব্দ ব্যবহার হয় না, মায়ের ক্ষেত্রে আশেক উম্মি, মাকে আশেক করি এই কথা ব্যবহার হয় না। মায়ের ক্ষেত্রে আপনি বলবেন ওহিব্বু উম্মি, আমার মাকে আমি ভালোবাসি, ওহিব্বু আবি,
আমার বাবাকে ভালোবাসি, উহিব্বুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, উহিব্বুল্লাহ আল্লাহকে ভালোবাসি, উহিব্বুল্লাহ আল্লাহকে ভালোবাসি, আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি, এই কথা আপনি বলবেন। তাই কিয়ামতের দিন এই শব্দ বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দাদের জিজ্ঞেস করবেন, আইনাল মুতাহাব্বিনা ফিল্লাহ, যারা মুমিন ব্যক্তি একে অপরকে ভালোবাসত, এই ব্যক্তিরা আজকে কোথায়? আজকের দিনে আমি আরশের ছায়ার তলে তাদেরকে ছায়া দিব, আর দুনিয়ার কোনো ছায়া নেই, আরশের ছায়ার তলে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। তাই যারা একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই যেভাবে কোরআন সুন্নাহ এসেছে ঠিকভাবে যদি আপনি ভালোবাসেন, তাহলে একে অপরে কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, আপনারা জান্নাত পেতে পারবেন এবং আরশের ছায়ার তলে ছায়া পাবেন। তাহলে আপনারা কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ ভালোবাসার উদ্দেশ্যে আসেন নাই, কেন এসেছেন? আল্লাহকে ভালোবাসেন তাই এসেছেন। এই স্থানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, আহলুল হাদিস আন্দোলন, যারা আহলুল হাদিস সারা বিশ্বে যেই যেখানে রয়েছে, এরা মূলত কোরআন সুন্নাহর কথা বলে, এরা মানুষকে ভয় করে কথা বলে না, সর্বদাই এরা আওয়াজ উঁচু, এরা কোরআন সুন্নাহর কথা বলে। আপনাকেও কোরআন সুন্নাহ এই বাংলাদেশের বুকে যেই যেখানে রয়েছেন কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে আন্তর্জাতিকভাবে। যারা বাংলা ভাষাভাষী, যারা যে যে দেশে রয়েছেন, আপনাকেও কোরআন সুন্নাহ এই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। আহলুল হাদিস আন্দোলন এই তাবলিগ ইজতেমা থেকে যা আপনি শুনছেন, যা শুনছেন সে অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করেন, কোরআন সুন্নাহতে আপনি যা পাবেন সে অনুযায়ী আপনি জীবনযাপন করার চেষ্টা করেন, তাহলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। আল্লাহ সুবহান তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম। হে নবী, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অনুসরণ করো, আমাকে মহাব্বত করো, তাহলে আল্লাহ সুবহান তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশি তিনি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। আপনারা চান কি যে মহাব্বত রাসূল, আল্লাহকে মহাব্বত করতে চান না কি করতে চান বলেন? আল্লাহকে মহাব্বত করতে চান? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি কথাও নিজের থেকে তিনি বলতেন না, ওহির মাধ্যমে যা পেতেন তাই তিনি বলতেন। আর একটি বিষয় আপনাদের এই ইজতেমাতে শিখার বিষয়, দুনিয়ার দুই ব্যক্তিকে শুধু খালিলুল্লাহ বলা হয়, জানেন কি আপনারা? জানেন দুই ব্যক্তিকে খালিলুল্লাহ বলা হয়? নবী রাসূলদের ভিতরে দুই ব্যক্তি রয়েছেন খালিলুল্লাহ, দুনিয়ার আর কাউরির শানে ব্যবহার করা যাবে না, ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না, অন্য কোনো নবী রাসূলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়নি, তা হলো খালিলুর রহমান, খালিলুল্লাহ। দুইজন নবীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালিল আল্লাহর, আর ইব্রাহিম আলাইহি সালাতু সাল্লাম, এই দুইজনকে খালিল হিসেবে ব্যবহার করা বলা হয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মহাব্বত করবেন, কেন? যে তিনি শ্রেষ্ঠ নবী রাসূল, তিনি শ্রেষ্ঠ নবী রাসূল, তিনি শ্রেষ্ঠ নবী রাসূল। এরপরে ইব্রাহিম আলাইহি সালাতু সাল্লামের ক্ষেত্রে খালিল ব্যবহার করা হয়েছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়তে তিনি বলেছিলেন ইব্রাহিম, তিনি বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, দুনিয়ার কাউকে যদি আমি আল্লাহর খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম, কিন্তু আমার খলিল হলো আল্লাহ, আমার খলিল হলো আল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়াতে আমার খলিল কেউ নাই, একজনই খলিল, তাই আপনার কাউরির যদি নাম থাকে খলিলুর রহমান, খলিলুর রহমান ব্যবহার করা যাবে না, আব্দুর রহমান আপনি ব্যবহার করবেন। দ্বিতীয় পয়েন্টে আপনাকে আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেগুলা বাতিল আকীদা রয়েছে তার ভিতরে একটা, যারা যে সমস্ত ভাইয়েরা অবুজ, যাদের আকীদা সম্পর্কে যারা অজ্ঞ, তারা এই কথাগুলা বলে থাকে, তারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের মাধ্যমে, তার জাত সত্তার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অশিলা করছি, এইটা কি করা যাবে? বলেন কথা বলেন, করা যাবে? এটা হলো প্রচলিত যেটা বাতিল আকিদা। আপনি কোনো সময়তে বলবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সম্মানার্থে অথবা তার জাত সত্তার মাধ্যমে
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা অশিলা করছি এই কথা বলা যাবে না যারা যেখান থেকে যেখানে শুনছেন কোশ্চিন কাল এইভাবে বলবেন না এইভাবে যদি আপনি বলেন তাহলে আপনি বিদআত করবেন আপনার বিদআত করবেন আপনার আমল কবুল হবে না আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার আপনাকে করতে হবে সঠিক আকীদা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি ওসিলা পেতে চান তাহলে আপনাকে এইভাবে করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি আপনি ঈমান আনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আপনাকে দিয়েছেন সেই আদর্শ যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনার কল্যাণ হবে মুহাম্মাদের অর্থ কি আমরা জানি মুহাম্মাদের অর্থ সবাই জানি মুহাম্মাদ অর্থ হলো তাআতুহু ফীমা আমার তিনি যা আদেশ করেছেন তার আনুগত্য করতে হবে ওয়া তাসদীকুহু ফীমা আখবার তিনি যে বিষয়গুলা সংবাদ দিয়েছেন সেইগুলা আপনাকে মেনে নিতে হবে সত্য হিসেবে গ্রহণ করতে হবে ওয়া ইসতিনাবা মা নাহা আনহু ওয়া যাজার আজ যে সমস্ত বিষয় তিনি নিষেধ করেছেন তা থেকে আপনি দূরে থাকবেন ওয়াল্লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা শরীয়ত অনুযায়ী আপনি আমল করবেন তাহলে আপনার কল্যাণ হবে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন আল্লাহর প্রতি ঈমান আনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন এরপরে আপনি আমল করবেন আমলের মাধ্যমে অশিলা তার জাত সত্তার মাধ্যমে অশিলা নয় আপনি অশিলা এইভাবে যে অশিলা আপনি কি করে করবেন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওয়াসিলা শুনেন অশিলা অশিলা আপনার দেশে সবাই ব্যবহার করে যারা যাদের সঠিক আকীদা নিয়ে আকীদার জ্ঞান নেই কিন্তু যারা সঠিক আকীদা এই অশিলাটা সঠিক অর্থে ব্যবহার করে নচেত অন্যরা বাতিল অর্থে ব্যবহার করে তার মানে তারা বলতে চাই যে পীর না ধরলে আল্লাহর কাছে যাওয়া যাবে না আপনার ব্রেনকে ঢলাই করেছে জি না পীরের মাধ্যমে নাই পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে পীর আপনাকে জাহান্নামের খড়ি করবে পীর আপনাকে দল ভারী করে জাহান্নামে ঢুকাবে এই পীরে কোশ্চিন কালেও আপনাকে জান্নাত দিতে পারে না কোরআন শুননাই আপনাকে জান্নাত দিতে পারে কোরআন শুননাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করলে সঠিক পথ পাবেন সিরাতাল মুস্তাকিম পথ সোজা চলে গেছে তাই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে প্রকৃতভাবে ভয় করো আর অশিলা করো অশিলা জানেন কি অশিলা কি অশিলা হলো আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহর প্রতি ঈমান আনা এবং বলেন আল্লাহর প্রতি ঈমান আনা বলেন আল্লাহর প্রতি ঈমান আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা এবং আমালে সালেহা করা আমালে সালেহা করা আপনার সমাজে নেক ব্যক্তি যারা আছে মৃত্যু কিন্তু না শুনেন মৃত্যু নাই যারা জীবিত আপনার সমাজে যারা জীবিত মানুষ এবং নেককার ব্যক্তি বিপদে পড়লে এদেরকে যা বলতে পারেন ভাই আমি একটু বিপদে আছি আমার জন্য একটু দোয়া করিয়ে দেন এর মাধ্যমে আপনি অশিলা করবেন বোঝা গেছে না কিন্তু এই অশিলা মৃত্যু ব্যক্তি দুনিয়ার কোন মৃত্যু ব্যক্তির মাধ্যমে অশিলা করা যাবে না আপনার কোনো পিস চাইব না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অশিলা না করা যায় তাহলে আপনি আবার দুনিয়ার কোন মানুষ আছে যে আপনাকে নাজাত দিবে করা যাবে কি আরেকটা দোয়া পড়বেন মুখস্থ না থাকলে মুখস্থ করবেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা বলেন আমার সাথে বলেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াত্তা আজান যখন দেয় মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন এই সময়তে আজান ঠিকভাবে উত্তর দিবেন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন আল্লাহু আকবার বলে যখন আজান দেন আজান শোনার সাথে সাথে ঠিকভাবে আপনি উত্তর দিবেন আজানের ঠিকভাবে উত্তর দিবেন শুধুমাত্র হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা এর জায়গাতে আপনি বলবেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্য আর অন্যগুলা যা আছে ঠিক সেইভাবে আপনি বলবেন তারপরে এই যে আপনাকে দোয়াটা পাঠ করলাম আবারও পড়বেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা পড়েন ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াত্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিপূর্ণ আহ্বানের প্রতিপালক
এবং যিনি যা যিনি সালাত প্রতিষ্ঠা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলার নৈকট্য দাও যেই নৈকট্যের যেই শাফাআতের যেই ওসিলা তুমি অঙ্গীকার করেছো আপনি যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আজান শোনার পরে এই দোয়াটি পাঠ করবে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের মাধ্যমে ওসিলা নয় তার মাধ্যমে ওসিলা নয় বরং কোরআন সুন্নাহ ধরে আঁকড়ে আমল করার মাধ্যমে ওসিলা বোঝা গেছে তাহলে এক নাম্বার পয়েন্টে কি আশিক রাসূল ওয়ালা যাবে না মুহাম্মদ মুহাব্বাতুর রাসূল বলবেন দুই নাম্বার পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত সত্তার মাধ্যমে তার মাধ্যমে বা কোন পীর সাহেবের মাধ্যমে ওসিলা করবেন না যেভাবে শিখালাম আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনার মাধ্যমে আমালে সালেহার মাধ্যমে এবং যারা নেককার ব্যক্তি যদি থেকে থাকে তাকে বিপদে পড়লে বা যিনি জীবিত রয়েছেন তাকে বলতে পারেন ভাই আমার জন্য একটু দোয়া করেন এইভাবে আপনি ওসিলা করতে পারেন তৃতীয় নম্বরে আপনার ঈদ কয়টি বলেন তো ঈদ ইসলামে ঈদ কয়টি হ্যাঁ দুইটি দুইটির বেশি হবে কি না তাহলে প্রচলিত আকীদা রয়েছে যে ঈদে মিলাদুন নবী যারা পালন করেন ঈদে মিলাদুন নবী যারা পালন করেন এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মাধ্যমে সমাজে চলছে এমন কি দেশে সরকারিভাবে ছুটি দেওয়া হয় বেদাতি কাজ করা হয় এমন কোন কাজ করা হয় এই দিনগুলোতে এমন কাজ করা হয় যেগুলা কোরআন হাদিসে কোথাও নেই সালাফুস সালেহরা কোন সময় বলে জাননি তাই সালাফুস সালেহ যেগুলা করেছেন কোরআন সুন্নাতে আপনি যেটা পেয়েছেন সেটাই আপনি করবেন তাই ঈদ মূলত মুসলিম জাতির জন্য ঈদ দুইটি ঈদুল ফিতর আর ঈদুল আযহা ঈদে মিলাদুন নবী নামে শরীয়তে কিছু নেই এটা মানুষের পেট পূজারি কিছু দরবারি আলেম রয়েছে এই দরবারি আলেমের মাধ্যমে ঈদে মিলাদুন নবী প্রচারিত হয়েছে তাই এইগুলা আপনার জীবনে ঈদে মিলাদুন নবী যা ঘটে ঈদে মিলাদুন নবী যে সমস্ত ভাইরা যারা এগুলা করে তারা কিছু ধারণা করে যে এই ঈদে মিলাদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইক এইভাবে পড়ে পরের পর তারা ধারণা করে যে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হবেন তাই তারা একটা চেয়ার রেখে দেয় আপনারা দেখেছেন এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে কেউ যদি বিশ্বাস করে ঈদ পরে মিলাদ পরে আর বিশ্বাস করে এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছে তাহলে ইবনে নাজিম হানাফি পণ্ডিত বিদ্বান তিনি বলছেন ইবনে নাজিম তিনি বলছেন রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা বুজুর্গানে দিন মৃত্যুবরণ করার পরে আবার তার রূহ এইভাবে উপস্থিত হয় এটা কুফরি হবে তাহলে কেউ যদি ধারণা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে এখন আপনি বাংলাদেশে মিলাদ করছেন আর এই জায়গাতে চলে আসে এটা কি আকীদা কি আকীদা কুফরি আকীদা কি আকীদা বলেন জোরে কি আকীদা কুফরি আকীদা তার ঈমান থাকবে ঈমান নষ্ট হয়ে যাবে এই আকীদা পোষণ করা যাবে না তাই ইবনে বাজ রাহিমাল্লাহ তিনি বলছেন যে এই সমর্থক ব্যক্তি কিছু মানুষ রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে এরা ধারণা করে যে মিলাদ পড়া হলে যেমন বললাম ইয়া নবী সালাম আলাইকা অথবা ইয়া রাসূলুল্লাহ এইভাবে তারা মিলাদ পড়ে আর ধারণা করে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন তিনি বলছেন এটা হলো চরম মূর্খতা বর্বরতা এটা বাতিল বাতিল আকীদা তাহলে এগুলা পোষণ করা যাবে কি জি না এগুলা আকীদা পোষণ করা যাবে না এগুলা থেকে নিজেকে রক্ষা করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার দিনের ভেতরে এমন কিছু সৃষ্টি করা হলো যেটা শরীয়তে নেই সেটা যদি বলা হয় তাহলে আল্লাহ সেটি কবুল করবেন না সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনফু ফান্তাহু
তোমাদের রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জন্য আদর্শ, আপনার পরিবারের জীবনে আপনার জীবনে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করেন তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। চার নম্বর নূরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাদের যেটা প্রচলিত আকীদা রয়েছে তারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা কি ঠিক? বলেন ঠিক না? তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির মানুষ, তিনি ছিলেন মাটির মানুষ, তার বাপ মা ছিলেন মাটির মানুষ, তার স্ত্রী ছিল মাটির মানুষ এবং তার ছেলে মেয়ে ছিল মাটির মানুষ, সকল নবী রাসূলগণ মাটির মানুষ ছিল। কিসের? সকল নবী রাসূলগণ কিসের মানুষ ছিল? মাটির মানুষ। আমরাও মাটির মানুষ। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আপনাকে দিয়ে গেছেন, কোরআন সুন্নার আদর্শ আপনাকে দিয়ে গেছেন, এই কোরআন সুন্নার আদর্শ নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের বাণী দিয়ে গেছেন, এটা হলো নূর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রচার করে গেছেন, আপনি যা প্রচার করছেন, এই তাবলীগ ইস্তেমাতে কোরআন সুন্নার কথা বলা হচ্ছে, এটা হলো নূর। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহর ওলি, যারা মুমিন ব্যক্তি, এরা মূলত মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায়, এরা অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায়, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায়। মুমিন ব্যক্তিরা, নবী রাসূলরা, তারা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায়, আর শয়তানেরা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই নবী রাসূলগণ অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে অন্ধকার, গাঢ় অন্ধকারে, জাহেলিয়াতের সেই গাঢ় অন্ধকারে তাদেরকে আলো দেখেছেন। কিয়ামত পর্যন্ত এই আলো থাকবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে, শরীয়তকে আমল করার মাধ্যমে বাস্তবায়ন করবে। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে সেটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশার, হে নবী তুমি বলে দাও আমি একজন মাটির মানুষ, আমি একজন তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহি নাজিল হয়, সত্য মাবুদ আল্লাহই সত্য মাবুদ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন আমালে সালেহা করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের সাথে অন্য কাউকে অংশ স্থাপন না করে। তাহলে আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করি? বলেন বলেন, জান্নাতে যাবেন না? জান্নাতি ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে এইভাবে দেখবে, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পষ্ট ভাবে এইভাবে দেখবে। তাহলে আমরা মমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, মহসিন হতে চাই, মুসলিম খাঁটি মুসলিম হতে চাই, যে মমিন ব্যক্তিরা জান্নাতে আল্লাহকে পেয়ে খুশি হবে, আল্লাহকে পেয়ে খুশি হবে, এরা তারা যারা হলো তাদের জীবনে সঠিক আকীদা নিয়ে বাস্তবায়ন করে, যারা সঠিক আকীদা, যাদের আকীদাতে শিরকে কোনো আমল নাই, বেদাতি কোনো আমল নাই, এই ব্যক্তিরাই জান্নাতে যাবে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার শাফাআত পাবে। তাই আপনার জীবনে কোনো সময়তে যাতে শিরকি কাজ তেলেস মাত্র না আসে, কোনো এক বিন্দু পরিমাণ আপনার জীবনে শিরকি কাজ না আসে এবং বেদাতি কাজ না আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলে গেছেন ঠিক সেইভাবে আপনি বাস্তবায়ন করবেন, তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলছেন যে ব্যক্তি ধারণা করে, যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন, এটা হলো মিথ্যাবাদী। যা হোক, আমি গায়েবের কথা আসছে তো আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সালাতে তিনি ভুল করেছিলেন, তার মানে তিনি মানুষ ছিলেন এই জন্য তিনি ভুল করেছিলেন, জোহরের সালাতে চার রাকাত সালাতে জাগাতে পাঁচ রাকাত হয়ে যায়, চার রাকাতের স্থানে পাঁচ রাকাত হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে সালাত কি কম হয়েছে না বেশি হয়েছে, তিনি বলছিলেন কমও হয়নি বেশিও হয়নি। তারপরে তাকে বলা হলো যে পাঁচ রাকাত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সহজ সিজদা দিলেন, এই সহজ সিজদায় আর আমার কিছু ভাইরা রয়েছেন, এরা যদি চার রাকাতের জায়গাতে পাঁচ রাকাত পড়ে নাই তাহলে আবার ফিরিয়ে সালাত পড়ে। আচ্ছা বলেন তো, এটা কি ঠিক? আপনি নিজেই ইসলাম শরীয়তকে কঠিন করে দিয়েছেন, আপনার জন্য সহজ করা হয়েছে আর আপনি কঠিন করছেন, এমনটি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তিনি বললেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতোই মানুষ, বিধাই আমার যদি কোনো সময়তে ভুল হয় তোমরা ধরিয়ে দিবে, আমার যদি ভুল হয় ধরিয়ে দিবে। ইমাম বুখারী রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। পাঁচ নম্বরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েবের কোনো খবর জানতেন? জানতেন নাকি? তিনি গায়েবের কোনো খবর জানতেন না। তবে হ্যাঁ, তাকে ওহির মাধ্যমে যতটুকু জানাতেন ততটুকুই তিনি জানতেন। তাই গায়েবের খবর বলতে ওলামা সুন্নাগণ ইবনে তাইমিয়া রাহমাল্লাহ বলছেন, গায়েব মুতলাক আর গায়েব নিসবি। গায়েব মুতলাক যেটা বলা হয় যে অদৃশ্যের জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, আর গায়েব নিসবি বলা হয় যে কিছু গায়েবি খবর, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে যা জানিয়ে দিয়েছেন তাই তিনি জানেন, তার কিন্তু বেশি জানেন না। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মিথ্যা তোহমত দেওয়া হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকরা যখন মিথ্যা তোহমত দিয়েছিলেন, ওই সময়তে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেননি, যাই মিথ্যা কেন আমার পরিবারের প্রতি তোমরা মিথ্যা কথা বলছো, এই কথা তিনি বলেননি। বরং তিনি ওহির অপেক্ষায় ছিলেন, ওহির অপেক্ষায় ছিলেন। যখন ওহি নাজিল হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ মুক্ত করেছিলেন, সেই সময়তে তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পর্কে আয়াত নাজিল করেছেন এবং তোমাকে মুক্ত করেছেন, মিথ্যা তোহমত থেকে তোমাকে মুক্ত করেছেন। তখনই তিনি ওহির মাধ্যমে তিনি জানাইছিলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে যা জানা হয়েছিল সেইগুলো তিনি করেছিলেন। আপনার চন্দ্রকে যখন চন্দ্র খণ্ডিত হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দেওয়া হয়েছিল, তখন তিনাকে ওহির মাধ্যমে বলা হয়েছিল এইভাবে আঙ্গুল তুমি দেখাও তাহলে এই চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবে। এটা কিন্তু ওহির মাধ্যমে, সব কিছু যা হয়েছে গায়েবে নিসবি যা কিছু তিনি জানতেন সেগুলা ওহির মাধ্যমে। ওহি ব্যতিরিকে কোনো সময়তে তিনি কোনো সময় কিছু বলতেন না, তাই ওহির মাধ্যমে যা জানতেন তাই তিনি বলতেন। তাই আপনাকে আমাকে জানতে হবে যে গায়েবি বিশ্বাস ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলেছিলেন ততটুকুই জানতেন, এর বেশি তিনি জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন্দাহুম ফাতিল গায়বি লা ইয়ালামুহা ইল্লা, চাবি অদৃশ্যের গায়েবের চাবি কাঠি আল্লাহর নিকটে, অন্য দুনিয়ার কাউরির কাছে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার কিয়ামতের ঘটনার কিয়ামত কখন হবে আল্লাহই ভালো জানেন। এরপরে আপনি আগামীকাল কি ভক্ষণ করবেন, কি উপার্জন করবেন, কোথায় মৃত্যুবরণ করবেন, কোথায় আপনার হায়াত মৃত রয়েছে সব কিছু আল্লাহই জানেন, দুনিয়ার কেউ জানে না। আপনার স্ত্রীর গর্ভে কি রয়েছে আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না। কোথায় মৃত্যুবরণ করবেন দুনিয়ার কেউ জানে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। লাস্টের পয়েন্টে কথা বলে আমি আমার কথা ইতি টানবো ইনশাআল্লাহ। তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছে বলেন? তিনি কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছেন? মৃত্যুবরণ করেছেন। আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে হায়াতুন নবী, তার মানে তিনি যেন আপনার মতোই জীবিত রয়েছে, এই বিশ্বাস আমাদের দেশের অনেক ভাইরা করেন। তাই ভাই তোমাদের করজোর করে বলতে চাই, কোরআন হাদিস নুসুস কোরআন সুন্নাতে কোথাও নেই। তুমি সাহাবাদের জীবন দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সাহাবাদের জীবন পড়ে দেখো, তাবেয়েদের জীবন দেখো, ইমাম চারজন ইমাম রয়েছে সালাফুস সালেহগণ এরা কি বলে গেছেন, আপনি তাদের জীবন পড়ে দেখেন, কোথাও লেখা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত রয়েছেন। সবাই বলে গেছেন কোরআন সুন্নাহ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আগের নবী রাসূলেরা সবাই মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করতেই হবে, আপনিও মৃত্যুবরণ করবেন, আমাকেও করতে হবে, মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমি মৃত্যুবরণ করছো, তুমি মরণশীল, আর যারা ছিল যারা আসবে সবাই মরণশীল, দুনিয়া থেকে সবাই যাবে, কেউ কেউ বেঁচে থাকবে না, যাকে আত্মা দেওয়া হয়েছে সে মৃত্যুবরণ করবেই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের যাকে আত্মা দেওয়া হয়েছে জীবন দেওয়া হয়েছে সে ব্যক্তি মৃত্যুবরণ করবেই করবে, এই মৃত্যুকে উমার বিন খাত্তাব তিনি মেনে নিতে পারছিলেন না। এই সময়তে আবু বকর বলছেন আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদ কদ মাত, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তারপরে তিনি বলছেন ওমান কানে আবদুল্লাহ ফাইনাল্লাহ হাইউল্লাহ আমুদ, যে ব্যক্তি আল্লাহ সত্য মাহবুদের ইবাদত করে তিনি চিরঞ্জীব রয়েছেন, তিনি সর্বদাই আছেন থাকবেন। তাই আমরা সত্য মাহবুদের ইবাদত বন্দি করি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আল্লাহ কোরআনে যা আদর্শ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আপনি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আপনার আমার কল্যাণ হবে, তাই আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, হে আল্লাহ এই তাবলিগ ইজতেমাকে তুমি কবুল করো, এবং আমাদের উস্তাদ শরদি উস্তাদ ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহ
আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করো। আমি কথাটা বলে যাই যে আমি এই মাদ্রাসার প্রথম ছাত্র যিনি মদিনা আমি গিয়েছি, তো আমার জন্য দোয়া করবেন যাতে দিনের খেদমত করতে পারি এবং আহলে হাদিস অনুযায়ী আপনি জীবনযাপন করার আল্লাহর কাছে প্রার্থনা আমরা করি সবাই। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।